কর্মবহুল জীবনের চাপ আর একঘেয়েমি কাটাতে তোমার কি কখনো মনে হয় না, দূর চাই সব ছেড়ে ছুড়ে জঙ্গলে পাহারায় নিরালায় কোথাও ছুটে চলে যাই দুটো দিন শান্তিতে অবহেলায় নিজের মতো করে বাঁচতে? তাই যদি হয় তবে আজ যেখানে যাব বনকুলুং তোমারও ভালো লাগবে নিশ্চিত। পাহাড়ে জঙ্গলে ঘেরা স্রোতস্বিনী বালাসন নদীর উপর ছোট্ট সুন্দর একটা সাজানো গুছানো গ্রাম বনকুলুং। আর আছে দিগন্ত বৃষ্টিত ঘন সবুজ ঢেউ খেলানো চা বাগান। ভোরের বেলা বনের পথে হাঁটতে হাঁটতে পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে শুনতে শুনতে পৌঁছে যাবে বালাসন নদীর তীরে। বনকুলুং গ্রামের হোমস্টেতে না থেকে তুমি চাইলে থাকতে পারো নদীর তীরে তাঁবুতে। বেশ অ্যাডভেঞ্চারাস হয় ব্যাপারটা। সেখানেই দেখবে তুমি মিরিক আর কার্শিয়াং পাহাড়কে সংযোগকারী বিশাল একটা ব্রিজ বালাসন নদীর উপর নিরালায় নিঃসঙ্গ পড়ে রয়েছে। প্রকৃতির আপন খেয়ালে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। সামনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, জানি না ভালো মতো ঘুরতে পারবো কিনা। বৃষ্টি আসলে সত্যি পাহাড়ি পথে খুব মুশকিল হবে। এখন আমরা দুধিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে বঙ্কুলুং যাবার পথে এখানে সকালের ব্রেকফাস্টটি সেরে নিতে পারেন। সব রকমের খাবার এখানে পাওয়া যায়। এছাড়া এই দুধিয়ায় পৌঁছানোর আগেই গাড়ি ধুরাতেও বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন। আমরা এখন দুধিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। বাড়িকে দেখা যাচ্ছে বালাসন নদী। পাহাড়ি নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট সুন্দর জনপদ দুধিয়ার বর্ষার সৌন্দর্য সত্যিই অপূর্ব। এই দুধিয়াকে নিয়ে আমার একটা সুন্দর ট্রাভেল ব্লগ আছে, তোমরা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দুধিয়ার সমস্ত দর্শনীয় স্থান আর সাথে সাথে বিভিন্ন হোমস্টের সন্ধানও পেয়ে যাবে আমার ব্লগ। দুধিয়া পার করে এসে তোমরা দেখবে একটা সোজা রাস্তা চলে গেছে মুক্তিখোলা নদীর দিকে, আর একটা রাস্তা ডান দিকে বাঁক নিয়েছে মিরিকের দিকে। এই ইউটার্নটা নিয়ে তোমরা উপর দিকে উঠে আসবে। এখন আমরা নিউ ফালুদির টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এই রকম বর্ষাকালে চা বাগানের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। শিলিগুড়ির দিক থেকে এই রাস্তাটা এসছে, এই বাঁদিকে ইউ টার্ন নিয়ে চলে গেছে মিরিকের দিকে। আরেকটা রাস্তা যা এই দিকে চলে গেছে হচ্ছে বনকুলুং এর দিকে। শিলিগুড়ি আর মিরিক থেকে বনকুলুং আসা শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু দিনে মাত্র একটাই। শিলিগুড়ি থেকে যে প্যাসেঞ্জার গাড়িটা বনকুলুং আসে তার ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আগে থেকে ফোন করে সিট বুক করে নেবেন। এটি একটি ভিউ পয়েন্ট, এখান থেকে বালাসন নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ গাছপালা মনকে যেন আরো মুগ্ধ করে তুলছে। চলো তোমাদের সামনে আরেকটি ভিউ পয়েন্ট দেখাই। ওই নিচে দেখা যাচ্ছে বালাসন ব্রিজ আর বালাসন নদী। আর ওইদিকে দেখা যাচ্ছে দুধিয়ার গ্রামপথ। যদিও আকাশে বর্ষায় মেঘ থাকায় দূরের জনপদ খুব একটা পরিষ্কার নয়। মন চাইলেও এক জায়গায় বেশিক্ষণ থেকে প্রকৃতির শোভা উপভোগ করার উপায় নেই। চলো এবার এগিয়ে যাওয়া যাক। আপনারা যদি রিজার্ভ গাড়িতে বনকুলুং আসতে চান তাহলে বাগডোগরা এনজিপি বা শিলিগুড়ি জংশন থেকে ভাড়া পড়বে ছোট গাড়ির 2,500 টাকা। আর তোমরা যদি সংখ্যায় কম হও তাহলে শেয়ার গাড়ি তো রইলই। এছাড়া হোমস্টের সঙ্গে কথা বলে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ির ব্যবস্থা করে রাখতে পারো। এখানে রয়েছে একটি সুন্দর একটি ঝরা, দুধের মতন সাদা জল, তার দেখতে সত্যি অপূর্ব লাগছে, তার জন্য এখানে দাঁড়ালাম আমরা। স্থানীয়রা একে রমিবা বলে ডাকে।
বর্ষায় নদীর রূপ সত্যিই অপূর্ব। মন চাইছে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকি। না, আর দাঁড়িয়ে থেকে এবার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। পথের ধারে সবুজ গালিচার মতো মনোরম চা বাগান দেখে একটু না থেমে পারলাম না। পথ চলা শুরু, প্রায় এসে গেছি সামনেই বঙ্কুলু। এটা বঙ্কুলুকে জিরো পয়েন্ট। এখান থেকে দুধিয়া 10 কিলোমিটার, মিরিক মাত্র 28 কিলোমিটার এবং শিলিগুড়ি 34 কিলোমিটার। আর যদি পশুপতি ফাটাক যান তাহলে সেটা 44 কিলোমিটার। সুন্দর একটা গ্রাম বঙ্কুলু, সাজানো গোছানো ছিমছাম। এখানে দু একটা দিন কাটাতে পারলে খুবই ভালো লাগবে মনে হয়। তবে এখানে আসার আদর্শ সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস। বনকুনিকের এই মোড়টা থেকে বাঁদিকের রাস্তা চলে গেছে সৈরিণী হয়ে মিরিক। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার গ্যামন ব্রিজের দিকে। গ্যামন ব্রিজের ওপারটা হচ্ছে কার্শিয়াং আর এপারটা হচ্ছে মিরিক। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের পক্ষ থেকে 2001 সালে বঙ্কুলু গ্রামটিকে বেস্ট মডেল ভিলেজ অফ ইকোট্যুরিজম হিসেবে ঘোষিত করা হয়। এখানে বেশিরভাগ মানুষ লিম্বু সম্প্রদায়ভুক্ত, কৃষিকাজই এদের মুখ্য জীবিকা। বর্ষায় জমা জলে গ্রামের বাচ্চাগুলো মাছ ধরায় সুন্দর মেতে রয়েছে। চলো তোমাদের এবার বঙ্কুলু এ একটি হোমস্টে ঘুরে দেখাই। প্রবেশ করার সাথে সাথে এদের দুটি ডগি আমাদের স্বাগত জানাতে এলো। তোর চাই, তোরও আদর চাই, তোরও আদর চাই, উলে বাবালে। হ্যাঁ, তোরও আদর চাই। এখন আমরা রয়েছি বঙ্কুলু রিট্রিট ইকো হাটে। এটাই বঙ্কুলু এ সব থেকে পুরনো হোমস্টে। এবার বঙ্কুলুর ইকো হাটে রুমগুলো দেখে নিচ্ছি আমরা। ও বাবা, ঢুকতেই কি সুন্দর ফ্রিজের পরে ছোট্ট একটু বিড়াল। এটা হলো বঙ্কুলুর খাওয়ার জায়গাটা, দারুণ সুন্দর, খুব সুন্দর গোছানো। টেবিল রয়েছে, তার সাথে চেয়ার রয়েছে। এখানে দেখছি সবই কাঠের তৈরি লোকাল ফার্নিচার। এখানে রাখা রয়েছে ওয়াটার কুলার। বঙ্কুলু এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিট, তাই গ্রীষ্মকালে এখানে যথেষ্ট গরম থাকে। ইকোহাটের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা রয়েছে, নানান ধরনের গাছপালা রয়েছে, সবুজে সবুজ, খুব সুন্দর সাজানো গোছানো। কিন্তু সঠিক মেইনটেনেন্সের অভাব রয়েছে মনে হলো, হতে পারে বর্ষায় অফসিজনের কারণে। দেখি এবার কটেজের ভেতরটা কেমন। চলো এবার আমরা একটু রুমটা দেখে নিই। এই কটেজটির নাম সালভিয়া। বাহ, রুমটা বেশ সুন্দর, খুব সুন্দর। রয়েছে ডাবল বেড, এদিকেও রয়েছে ডাবল বেড, রয়েছে টিভি, ফ্যান, এখানে রয়েছে ড্রেসিং টেবিল। 3 থেকে 4 জন এই রুমে অনায়াসে থাকতে পারে। ঘরের দুদিকে রয়েছে ওয়াল সাইজের বড় জানলা। রুমের সম্পূর্ণটাই ধূপি কাঠের ইন্টেরিয়ার করা। এদিকে রয়েছে দুটো চেয়ার এবং একটা টেবিল, সাথে রয়েছে অ্যাটাচ বাথ, তাতে কোমোড ও গিজার লাগানো রয়েছে। এই রকম পরিবেশে ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম একটি ব্যালকনিতে বসে পাখির কলতান শুনতে শুনতে সকালে চা খেতে কার না ভালো লাগে।
ওই দোলনাটা একটু চড়ি, উঠতে পারলে ভালো হতো। উঠতে পারছি না, অনেকটা উঁচু। চলুন উপরে আরো কটেজ আছে সেগুলো দেখে আসি গিয়ে। চারিদিকে সুন্দর গাছপালা লাগানো, নানান রকম ফুলের গাছ দেখতে পাচ্ছি। এখানে কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে, সন্ধ্যেবেলা বসে এখানে বেশ আড্ডা মারা যায়। সমস্ত গুণই গাছের গুঁড়ি কেটে করা হয়েছে, এখানে যে বসার বেঞ্চ সেটাও গাছের গুঁড়ি কেটে কথা, টেবিলটাও তাই গাছের গুঁড়ি কেটে বানানো হয়েছে। প্রতিটা কটেজের একটা আলাদা করে নাম আছে, এই কটেজটার নাম ম্যাঙ্গোলিয়া। এখানে থাকার জন্য অনেকগুলো কটেজ রয়েছে, চলো চটপট সেগুলো দেখে নিয়ে বাইরে বেরিয়ে গ্যামন ব্রিজটা দেখে আসি, আর পাশে মুরমা খোলাও দেখে আসি। এই কটেজের নাম ক্যামেলিয়া। দেখো কি সুন্দর একটা ঝুলছে গাছের মধ্যে বাবুই পাখির বাসা, অনেকদিন পর দেখলাম এই বাবুই পাখির বাসা। স্ক্রিনে আরও কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এবং ছবি দিয়ে দিলাম। এখানকার প্রতিটা হোমস্টেতে বেসিক এমিউনিটিসগুলো আপনারা পাবেন, আপনারা ফোন করে আগে থেকে বুকিং করে রাখবেন, প্রত্যেকের ব্যবহারই খুব ভালো। সবাই এটিকে ওল্ড আয়রন ব্রিজ নামে চেনে, এটি একটি ক্যান্টিলেভার ব্রিজ। আয়রন ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মুরমা খোলা নদী। চলো এবার গ্যামন ব্রিজটা দেখে আসি। এখন রয়েছে মিরিক ডিভিশনে, গ্যামন ব্রিজের ওপরটা কার্শিয়াং ডিভিশন। ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তা দিয়ে স্কুটি বা যে কোনো টু হুইলার নিয়ে চালানোটা খুবই মুশকিল, বড় বড় পাথর পাথরগুলো স্কিড করতে থাকে। নিচের চা বাগানটা ওপর থেকে ভারী সুন্দর লাগছে, নদীর নামই এই চা বাগানের নাম মুরমা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বঙ্কুড়ে মুরমা চা বাগানে। আকাশে মেঘ জমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। পাহাড়ে একবার বৃষ্টি পড়া শুরু হলে সহজেই থামতে যায় না, যদিও সাথে রেনকোট আছে। জঙ্গলের এই নিস্তব্ধতাকে সঠিকভাবে উপলব্ধি করব বলে আমরা আমাদের বাহন রাস্তার এক পাশে রেখে ক্যামন ব্রিজ দেখব বলে পলাশন নদীর দিকে হাঁটা শুরু করলাম। বঙ্কুড়ম থেকে গ্যামন ব্রিজ পর্যন্ত সম্পূর্ণটা হেঁটে যেতে 30-35 মিনিট সময় লাগে। একটু বসে জিরিয়ে নিলাম।
নিজ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা বালাসন নদী। শুনতে পাচ্ছ নিশ্চয়ই বর্ষায় তার কি ভীষণ গর্জন। এই সেই গ্যামন ইন্ডিয়া কোম্পানির তৈরি ব্রিজ, যা মিরিক ও কাশিয়াং পাহাড়কে সংযুক্ত করেছে। সরকারিভাবে এই ব্রিজের উদ্বোধন না হওয়ায় তাই নামকরণও হয়নি, সবাই গ্যামন ব্রিজ নামেই চেনে। শীতকালে নদীর চরে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থাও থাকে। বালাসন নদীর এই নির্জন উপত্যকায় প্রায় 500 মিটার লম্বা এই ব্রিজ দুপাশে মাত্র 4টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ব্রিজের ওপারে কাশিয়াংয়ের অ্যাম্বুটিয়া টি গার্ডেন, নিচে নদীর চরে তাঁবুতে রাত্রিবাস করতে হলে এদের সাথে যোগাযোগ করতে পারেন। বেশ অ্যাডভেঞ্চারাস হবে কিন ব্যাপারটা। ভীষণ খিদে পেয়েছে, চলো এবার বুঙ্কুলুং গ্রামে গিয়ে খেয়ে নিই। এই ভিডিওটিতে বুঙ্কুলুংয়ের খুঁটিনের তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে নানা রকম গাছের কাঠ খোদাই করে নেমপ্লেট বানানো হয়, সুন্দর হাতের কাজ। রাস্তার ধারে বেশ কিছু ফাস্টফুডের দোকান আছে, আমরা এর মধ্যে একটা দোকান বেছে নিয়েছি। চলুন এই দোকানে ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। মোমোটা কেমন খেতে? মোমোটা খুব টেস্ট আছে, আর মধ্যে মানে খুব গরম গরম। এটা কি ভেজ মোমো না চিকেন মোমো? এটা মানে ভেজ মোমো নিয়েছি। আচ্ছা ঠিক আছে। কত করে প্লেট বললো? 40 টাকা প্লেট বললো। কয় পিস দিয়েছে? 40 টাকা? 8 পিস দিয়েছে মনে হয়। তুমি তো খেয়ে বেছে ভুলি নি। চামড়ি থেকে মোমোটাই বেশি ভালো হয়েছে। কি বলে? চামিনি থেকে মোমোটাই খেতে টেস্টি হয়েছে। তাই? তাহলে একটা মোমো নেওয়া যাক। চামিনিটা খেতে হবে তো, চামিনিটা খেয়ে নি। চামিনিটা খেয়ে আমরা এখন ঠিক শরীরে যাবার রাস্তার মুখটায় বসে বিকেলবেলা চা খাচ্ছি। চাটা খুব সুন্দর বানিয়েছে, যদিও চিনি একটু মিষ্টি, কিন্তু দার্জিলিং ফ্লেভারের মিল্ক টি খাচ্ছি আমরা। খুব টেস্টি হয়েছে চাটা। সারাদিন নদীতে ঘুরে বেড়ার পর এখন বেশ ক্লান্তি দূর করে দিচ্ছে এই চা। এবার ফেরার পালা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবকে শেয়ার করবে। ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো।